তো আমাদের কাছে যে অ্যাপটা আছে এখন সেটা 1, 2, 3 প্লাস কিছু দেই ভালোভাবে দেখাচ্ছে, ইকুয়াল দেখাচ্ছে। তো আরেকবার রান করে দেখি অ্যাপটাতে কিছু ভুল আছে। এবার যদি প্রথমে প্লাস তুলি, যে প্রথমে প্লাস চলে আসছে, আমি চাচ্ছি না প্রথমে প্লাস আসুক, এটা একটা সমস্যা। তারপর এই যে একবার প্লাস তুললাম আবার প্লাস, আমি এটা চাচ্ছি না, এটা আর একটা সমস্যা। তো এই দুইটা সমস্যা সমাধান করতে হবে আমাদের এখন। আমি প্রথমে যেটা হচ্ছে এই কি গুলো প্রেস করার আগে প্লাস চাচ্ছি না, এবং প্লাস একবার হওয়ার পরে একবার অপারেটর চাপার পরে প্লাস চাচ্ছি না। তো আমি এখন যেটা করব, দুইটা অপারেটর নিব এই জায়গায়, সরি দুইটা ভেরিয়েবল নিব, দুইটা ইন্টেজার, একটা দিলাম প্রেস কি, এটা ইকুয়াল 0 যখন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 বা 0 এগুলো চাপবে তখন এটার মান 1 করে দিব। আর একটা হচ্ছে অপারেটর, এটা ইকুয়াল 0, এই কাজটা করলাম, একবার প্লাসে যাবার পর অপারেটর মানটা হয়ে যাবে 1। তো প্রত্যেক ওয়ানে যদি যাই, ওয়ানে চাপ দেওয়ার পরে কি হবে, এটাতে প্রেস কি, এটা ইকুয়াল টু 1 হবে, এবং দুইয়েও যাই প্রেস কি ইকুয়াল টু 1 হবে দুইয়ে চাপলে। এভাবে সবগুলোতে দিই, তিনে দিই, 4, 5, 6, 7, 8, 9, 0 পর্যন্ত দিয়ে দিই, 0 পর্যন্ত দেওয়া হয়ে গেল। এবার ক্লাসে চলে আসি, ক্লাসে আসার পরে আমরা লিখব, খাট করে নিলাম, ইফ যদি প্রেস প্রেস কি এটা ইকুয়াল ইকুয়াল 1 হয়, মানে 1, 2, 3, 4 এগুলো চাপা হয় এবং অপারেটর এটা সমান 0 হয়, তাহলেই এই কাজটা হবে। কোন কাজ, ইনপুট এটা বাড়বে, ভ্যালু 1 সমান ভ্যালুর ভিতর যা আছে সেটা ইন্টেজার করে নিবে এবং অপারেটর 1 বাড়াই দিবে। তার মানে হলো একটা অপারেটর যোগ করা হয়েছে, পরের বার যদি প্লাস চাপি তাহলে এই ইফের ভিতর ঢুকবে না, কাজও হবে না। এবার একটু দেখা যাক, রান করি। প্রথম অবস্থায় এখন প্রেস কি আছে 0, অপারেটরও 0, তো প্লাসে চাপলে এই ইফের ভিতর ঢুকবে না, কোনো কাজ হবে না। 1, 2 বা যে কোনো কিছু চাপলাম, এখন প্রেস কি আছে 1, অপারেটর আছে 0, এবার চাপলে কিন্তু কাজ হবে। প্রেস কি আছে 1, অপারেটর আছে 1, 0 প্লাস 1, আবার যদি 0 চাপি কাজ হবে না, কারণ এটার ভিতর ঢুকবে না। 2, 3 এগুলো লেখার পরেও যদি আবার প্লাসে চাপি কাজ হবে না, কারণ এই লুপের ভিতর ঢুকতেছে না। এবার সমান দিলে ওকে, সমস্যা সমাধান হলো। কিন্তু আরেকটা সমস্যা আছে, এবার যদি প্লাসে চাপ দেন তাও কিছু হচ্ছে না। তো আমি এখন চাচ্ছি যে রেজাল্ট হয়ে গেছে, প্লাসে চাপার পরে এগুলো সব ভ্যানিশ হয়ে যাবে, আবার অঙ্ক করা শুরু করব। তো আমি এখন একটা কাজ করব, সেটা হচ্ছে যদি ইকুয়ালে চাপ দেওয়া হয় তাহলে প্রেস ইকুয়াল এটা সমান 1 করে দেব। প্রাথমিক অবস্থায় রাখবো 0, প্রেস ইকুয়াল নামে একটা ইন্টেজার ভেরিয়েবল নিলাম, এটা সমান 0 করা আছে, এবং যখন ইকুয়াল চাপবো তখন ইকুয়াল চাপলে কি হবে, প্রেস ইকুয়াল 1 হবে। তো প্রেস ইকুয়াল 1, তার মানে ইকুয়াল চাপার পর যদি প্লাসে চাপ দিই সবকিছু ভ্যানিশ করতে হবে। এই জন্য প্লাসে চলে আসি, প্লাসে আসার পরে আরেকটা ইফ লিখি, ইফ যদি কি হয় প্রেস ইকুয়াল 1, ইকুয়াল ইকুয়াল 1 মানে ইকুয়াল চাপা হয়েছে, এন্ড দু ভ্যালু 2ও আছে, ভ্যালু 2 এইটা নট নাল, মানে কিছু একটা আছে, নট নাল মানে কিছু একটা আছে, তখন কি করতে হবে, সবকিছু ভ্যানিশ। ইনপুট এটা সমান প্রাথমিক অবস্থায় যেটা ছিল ভ্যালু, এটা সমান প্রাথমিক অবস্থায় যেটা ছিল অপারেটর, এটা ছিল 0, 0 করে দিলাম, প্রেস ইকুয়াল এটা করে দিলাম 0, এবং প্রেস কি এটাও করে দিলাম 0। তাহলে যদি ভ্যালু 2 থাকে এবং এবং হচ্ছে প্রেস ইকুয়াল চাপ চাপা হয়, তারপরে যদি প্লাসে চাপি তাহলে সব কিছু ভ্যানিশ হবে। এটা একটু রান দিই, ওকে। এখন যদি দেখেন একটা কিছু যোগ করি, যদি প্লাসে দিই প্লাস আসবে না, সমানে দিলাম কাজ হলো, এখন হচ্ছে প্রেস ইকুয়াল 1 আছে এবং ভ্যালু 2 আছে, এবার এটা দিলে সব ভ্যানিশ, আমি জাস্ট এটাও ভ্যানিশ। তো এই জায়গায় লিখতে হবে রেজাল্ট ফাইনাল, এটাও হবে নাল, রেজাল্ট ফাইনাল এটাও হবে নাল। আবার রান দিই, কোনো কিছু যোগ করি, 1, 1, 6 সমান দিলে, এবার এটা দিলে ভ্যানিশ, আবার নতুন করে যোগ করা যাবে, যোগ সমান দিলে এটা দিলে ভ্যানিশ। এবার যদি 1+ সামথিং যোগ করেন, সমান দেন, অনে চাপ দেন, পাশে অন উঠতেছে, 2 চাপ দেন, 2 যোগ উঠতেছে, তো আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে 1, 2 যেগুলাতেই চাপ চাপ দিই না কেন, যাতে ভ্যানিশ হয়ে যায়।
তো ভ্যানিশ হওয়ার এই একটাই একটাই কোট যে দুই আছে এবং সমানও চাপ দেওয়া হয়েছে। তো এই কোডটা এখন সব বাটনে সেট স্টেটের ভিতর কপি করে দেব, 1 2 3 4 5 6 7 8 9 এটা পর্যন্ত। তার আগে আমরা যেটা করব, আমরা এই জায়গায় ভ্যালু টু এটাকেও নাল বানাই দিই, সবকিছুই নাল, এইটা কপি করি এবং সব বাটনের একটাকে 9 0 তার ভিতর পেস্ট করি। তো আমি যেটা করলাম, শুধু 1 নম্বর বাটনে এটা পেস্ট করলাম একটা কিছু চেক করার জন্য, দেখেন কি চেক করি, আবার রান দিই, সব কিছু ভ্যানিশ, 1 2 প্লাস 3 প্লাস দিলে হয় না, সমান প্লাস দিলে ভ্যানিশ, 1 2 3 প্লাস 6 5 সমান, অন দিলে ভ্যানিশ এবং 1 দিলে 1 দেখাচ্ছে, আমরা এটা চাচ্ছিলাম, 2 3 প্লাস 5 8 সমান, এই যে রেজাল্ট দেখাচ্ছে, এবার অনে দিই, অনে চাচ্ছিলাম, তো এটাই আমরা চাচ্ছিলাম। তো এটা আমরা অলরেডি পেয়ে গেছি, প্লাস এই যে পেয়ে গেলাম সমান দিয়ে, তো 1 নম্বর বাটন প্লাস এগুলো সব ঠিকঠাক কাজ করতেছে। আমরা যেটা করব, 1 নম্বর বাটনের এই ইপটা সব বাটনে কপি করে পেস্ট করে আসি, 2 3 4 5 6 7 8 9 0 রান করি। রান করার পরে যদি দেখি 1 2 প্লাস সমান দিই, যে কোনো একটা চাপ দিই সব ভ্যানিশ, 5 উঠলো 6 প্লাস সমান দিই, যে কোনো একটা চাপ দিই ভ্যানিশ, 2 বার প্লাস উঠতেছে না, 6 9 প্লাস উঠতেছে না, সমান হয়ে গেল, যে কোনো একটা দিলাম ভ্যানিশ, 0 প্লাস যে কোনো একটা দিলাম ভ্যানিশ। আমি চাচ্ছি সিতে দিলেই ভ্যানিশ হবে, তো ভ্যানিশের মানে সবকিছু ক্লিয়ারের ইয়ে কি ছিল, এই কোডটা সিতে ক্লিক করলে এই কোডটা রান করালেই হচ্ছে। তাহলে কপি করলাম, সির ভিতরে যাই, এটাকে ইনকোয়েলের ভিতর ওরাপ করি, ইনকোয়েল সেখানে একটা অন ট্যাপ, অন ট্যাপের ভিতর কি সেট স্টেট, সেট স্টেটের ভিতর বলে দিলাম পেস্ট, এবার রান করি। এবার রান করার পর 1 2 সিতে ক্লিক করলেই সব ভ্যানিশ, সিতে ক্লিক করলে ভ্যানিশ, প্লাস সিতে ক্লিক করলে ভ্যানিশ, প্লাস 9 সিতে ক্লিক করলে ভ্যানিশ, সি এর কাজ হলো। তো প্লাসের ভিতর যা যা ছিল আমি এখন সেই কাজগুলো মাইনাস, তারপরে গুণ, ভাগ এই বাটনের ভিতর নিয়ে যাই। এখানে যদি আসি, অন ট্যাপের পর থেকে প্লাসের ভিতর কন্টেইনার আগ পর্যন্ত কপি করলাম, মাইনাসের ওই জায়গায় চলে যাই, যে জায়গায়, তো এটাকে আগে ওরাপ করি ইনকোয়েলের ভিতর, তারপরে ইনকোয়েল এর পরে চাইল্ডের আগ পর্যন্ত সবকিছু আমার কপি করা আছে, পেস্ট করে দিলাম। এবার রান দেই, এবার যদি 1 2 মাইনাস চাপি প্লাস উঠতেছে, তার মানে চেঞ্জ করতে হবে ইনপুটের এই জায়গায়, মাইনাস না প্লাস না, এই জায়গায় মাইনাস চিহ্ন দিতে হবে। এবার রান করি, 1 2 মাইনাস 6 জায়গায়, ওই জায়গায় হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, 12 মাইনাস 6 এটা মাইনাস হওয়ার কথা কিন্তু 12 প্লাস 6 হয়ে গেছে। তো আমি একটা কাজ করতে পারি, যদি প্লাস অপারেটরে চাপা হয় তাহলে অ্যাক্টিভিটি দিলাম 1, মাইনাস অপারেটরে চাপা হলে অ্যাক্টিভিটি দিলাম 2। তো অ্যাক্টিভিটি নামে একটা ভেরিয়েবল নেই উপরে, ইন্টেজার অ্যাক্টিভিটি, তো এটার মান দিয়ে দিলাম 0। যদি প্লাসে চাপি অ্যাক্টিভিটির মান বাড়াই দেবো 1, যেখানে প্লাস প্লাসের সেট স্টেটের ভিতর আসলে অ্যাক্টিভিটি এটা হবে 1, তার মানে প্লাস চাপা হয়েছে। আবার যদি মাইনাসে আসি অ্যাক্টিভিটি দেবো 2, অ্যাক্টিভিটি 2, মানে অ্যাক্টিভিটি দিয়ে আমি বুঝতে পারবো প্লাস না মাইনাস। এবার সমানে চলে আসি, সমানে আসার পরে আমি যোগ করব না বিয়োগ করব, এটা আসলে আমার হাতে। তো যেটা করতে হবে, আমার আগে চেক করতে হবে যে অ্যাক্টিভিটি কি, ইফ অ্যাক্টিভিটি ইকুয়াল ইকুয়াল 1 তার মানে যোগ করতে হবে, তাহলে কি করতে হবে, রেজাল্ট ইকুয়াল টু ভ্যালু 1 প্লাস ভ্যালু 2, তারপর রেজাল্ট ফাইনাল রেজাল্ট। এইটুকু কাট করি, এখানে পেস্ট করি, প্লাসের কাজ হলো। এবার সেম ভাবে যদি অ্যাক্টিভিটি 2 হয় কপি করি, তার মানে কি ওইটা মাইনাস করা লাগবে, তার মানে ভ্যালু 1 বিয়োগ ভ্যালু 2 রেজাল্ট এভাবে দিয়ে দিলাম। এবার একটু রান করি, 12 মাইনাস 6, ওকে 6, প্লাস মাইনাস খুব ভালোভাবে কাজ করতেছে, মাইনাসে যদি ক্লিক করি আবার ভ্যানিশ হয়ে যাচ্ছে,
এই 6 বিয়োগ 8 সিতে দিলে ভ্যানিশ হয়ে যাচ্ছে। অনুরূপভাবে গুণ আর ভাগ করতে হবে। গুণের ভিতরে গেলে অ্যাক্টিভিটি 3 আর ভাগের ভিতরে গেলে অ্যাক্টিভিটি 4। আমরা এটা করব। গুণ ভাগের ভিতর এই আগেকার মাইনাসের আর প্লাসের যে ইফ যে ছিল এগুলো পেস্ট করি। মাইনাসের এন কয়েলের পরে ওয়ান ট্যাপ থেকে এই চাইল্ডের ওপর পর্যন্ত সবকিছু কপি করলাম। এবার ইনটুতে গুণনে আসি। প্রথমে যেটা করতে হবে ওরাপ করতে হবে ইন কয়েলের ভিতর, তারপরে সবকিছু পেস্ট করে দিলাম। এই যেটা করতে হবে মাইনাসের জায়গায় বানায় দিতে হবে ইনটু, ইনটু না দিয়ে আমি এক্স দিচ্ছি এই জায়গায়, মানে গুণ। বড় হাতের এক্স দিতে পারি, ছোট হাতের এক্স দিতে পারি, এক্স মানে গুণ, এক্স উঠবে। এটা হলো, আর এই জায়গায় অ্যাক্টিভিটি অবশ্যই থ্রি করে দিব, টু আছে এটা করে দিলাম থ্রি। সেম ভাবে ভাগের এই জায়গায় চলে আসি, কন্টেনারকে ওরে করতে হবে ইন কয়েলের ভিতর, তারপরে পেস্ট, এটা মানে অ্যাক্টিভিটি 4। ওকে অ্যাক্টিভিটি 4। আর এই জায়গায় মাইনাস না দিয়ে দিতে হবে ভাগ চিহ্ন স্ল্যাশ। এবার আসি সমানের ভিতর, অ্যাক্টিভিটি 2 হলে একটা কিছু করে রাখছি, কপি করি পেস্ট। অ্যাক্টিভিটি 3 হলে এটা করবে গুণ, গুণ চিহ্ন দিয়ে দিলাম। অ্যাক্টিভিটি 4 হলে করবে ভাগ পেস্ট, 4 ভ্যালু 1 ভাগ ভ্যালু 2 স্ল্যাশ। তো দুইটা ইন্টেজার সংখ্যা ভাগ করলে ডাবল আসতে পারে, কিন্তু রেজাল্ট হচ্ছে একটা ইন্টেজার সংখ্যা। তো আমি যেটা করব, ডি রেজাল্ট নামে একটা ভেরিয়েবল দেবো, ডি রেজাল্ট, এটাকে বানাবো ডাবল। ওপরে ডিক্লেয়ার করে আসি, ডি রেজাল্ট মানে হচ্ছে ডাবল, ডাবল ডি রেজাল্ট। ওকে সবকিছু ঠিকঠাক, রান দিই। 12 ভাগ 6 আসতেছে নাল, নাল কেন আসতেছে এটা একটু দেখি। অ্যাক্টিভিটি 4 হলে ডি রেজাল্ট এত হলো, রেজাল্ট ফাইনাল সমান সমান ইকুয়াল, এটা হবে ডি রেজাল্ট স্টিম, লিখছি একটু ডি রেজাল্ট হবে, এটা চলে আসলো। এবার রান দিই, এই যে 12 ভাগ 6 আসলো 2.0, এরকম ভাগ চলে আসবে। তো এখন যদি 2 ভাগ 9 এটা দিই, অনেকগুলো 2 এরকম আসতে আসে এবং সাইডে জায়গা হচ্ছে না, তো আমি চাচ্ছি দশমিকের পর 2 ঘন নিব। তো এটার জন্য কি করতে হবে, যে ডি রেজাল্ট করছি, তো এটার জন্য যা করতে হবে রেজাল্টকে স্ট্রিং করতে হবে, স্ট্রিং ফিক্সড অ্যাজ ফিক্সড, এটাতে ডি রেজাল্ট টু স্ট্রিং অ্যাজ ফিক্সড, এটাতে 2 দিলে 2 ঘর পর্যন্ত নিবে। এটা একটা, এটা সম্পর্কে জানতে হবে, গুগল সার্চ করলে আপনি পাই যাবেন। তো এবার একটু যদি রান দেই, এবার যদি 2 ভাগ 9 দিই, রেজাল্টটা 2 ঘর পর্যন্ত আসলো। আচ্ছা, ভ্যালু যদি 0 হয়, ভ্যালু 2 হচ্ছে 0 হয়, এটা ম্যাথমেটিক্যাল ইরর আসে, তো এটার মান ইনফিনিটি আসে, কোনো কিছু ভাগ 0। তো আমরা এটা ভাগের ভিতরে আগে চেক করতে পারি, যে ইফ ভ্যালু 2 এটা ইকুয়াল ইকুয়াল 0, তাহলে কি করতে হবে, রেজাল্ট ফাইনাল, রেজাল্ট ফাইনাল ইকুয়াল ইকুয়াল ইনফিনিটি, ইনফিনিটি এটা দিতে হবে। আর এইটুকু কখন হবে, যখন ভ্যালু 2 0 না, ইফ ভ্যালু 2, ভ্যালু 2 নট ইকুয়াল 0, তখন এই কাজটা হবে। শুধুমাত্র ভাগের ক্ষেত্রে এটা লজিকটা দিলাম, টান দেই 1 ভাগ 0, এটা যদি সমান দেই ইনফিনিটি, 5 ভাগ 0 ইনফিনিটি। তো সবকিছু মোটামুটি ঠিকঠাক, আর একটু সমস্যা আছে। এবার দেখেন, 2 এখন চাপতেই আছি, প্লাস দিলাম চাপতেই আছি, তো এক সময় গিয়ে আর নিচ্ছে না, সাইডে ডান সাইডে আর জায়গা নাই, তো এটা একটু কন্ট্রোল করতে হবে। তো আমরা যেটা করব, যে ইনপুটটা দেখাচ্ছে এটা 16 ডিজিটের বেশি হলেই সব 0 থেকে শুরু হবে, তাহলে এটা চেক করতে হবে। এক নাম্বার বাটনে যাই, তো এক নাম্বার বাটনে আসার পরে প্রথমে দেখতে হবে যে যে ইনপুটটা হচ্ছে সেই ইনপুটের লেন্থ কত, তাহলে ইনপুটের লেন্থ, তাহলে ইফ ইনপুট ডট লেন্থ এইটা ইকুয়াল ইকুয়াল বা গেটার ইকুয়াল 16 হয়, যদি ইনপুটের লেন্থ 16 থেকে বেশি হয়, তাহলে আমরা 16 হলেই, 16 থেকে বেশি না, ইকুয়াল ইকুয়াল 16, সাথে সাথে আমরা ইনপুটটাকে নাল করে দিব, ইনপুট ইকুয়াল নাল এটা হবে। তো এটা দেখা যাক রান করার আগে। এবার ওয়ান চাপি, এক
দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, এই যে 16 হলেই আবার নতুন করে শুরু, কারণ আমার তো জায়গা নাই, এটা একটু মাথায় রাখতে হবে। 16 হলেই নতুন করে শুরু, ওয়ান 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 প্লাস প্লাস আবার প্রথম থেকে শুরু। তো আমরা যেটা করব, যেহেতু এটা প্রথম থেকে সবকিছু শুরু হবে, সবকিছু প্রথম থেকে হবে, অপারেটর এটা হচ্ছে জিরো হবে, রেজাল্ট ফাইনাল এটা হচ্ছে জিরো হবে, ভ্যালু টু এটা হবে নাল, ভ্যালু ওয়ান এটাও হবে নাল, ভ্যালুতেও কিছু থাকবে না, সবকিছু প্রথম থেকে সির মতো। প্রেস ইকুয়াল এটাও হবে জিরো, প্রেস কি এটাও হবে জিরো, মানে সবকিছু প্রথমের মতো একদম, যদি লেন্থ 16 ওপর পেয়ে যায়। রান দিই, রান। তো এবার দেখি, ইনপুট নিতে আসি নিতে আসি, প্লাস দিলাম আরো ইনপুট নিলাম, 16টার বেশি হয়ে গেলে হয়ে যাবে ভ্যানিশ, এতো হচ্ছে না, কারণ আমরা এই কোডটা শুধু একের ভিতর লিখে রাখছি। আমরা এবার যেটা করব, এই কোডটা লেন্থের চেকের কোডটা সব জায়গায় লিখে রাখবো, ভাগ থেকে শুরু করে গুণ থেকে শুরু করে সব জায়গায়, সব বাটনে, যে জায়গায় মানে এই জায়গায় যত বাটন আছে সি বাদ দিয়ে সব, মোটামুটি বলা চলে। কপি করে নিই, সব জায়গায় পেস্ট করি, টু এর ভিতর, থ্রির ভিতর, প্লাসের ভিতর, চারের ভিতর, পাঁচের ভিতর, ছয়ের ভিতর এবং ভাগের ভিতর, সব কিছু রেডি, রান দেই। এবার যদি চাপতে থাকি দেখি, এক দুই প্লাস চাপলাম, আর অপারেটর তোলা যাবে না, 16টা হোক, এই যে 16 হলে আবার প্রথম থেকে শুরু, গুণ চাপলাম 16টা হলে আবার শুরু, প্লাস হোক, সি দিলাম, কাটলাম, প্লাস ওঠে না, মাইনাস ওঠে না, গুণ ওঠে না, ভাগ ওঠে না, নয়টা ঠিকই উঠে, মাইনাস সামথিং। তো আমাদের ক্যালকুলেটার একদম আমরা যেরকম চাই ঠিক সেই রকম কাজ করতেছে, সমান, গুণ দিলে ভ্যানিশ, একদম আমাদের ক্যালকুলেটার ফুল ফাংশনালিটি পূর্ণ হলো। তো এই ক্যালকুলেটারটা মূলত যারা বিগিনার, কোডটা শুধু তাদের জন্য। তো অনেকে এটাকে অনেক ক্লাস বানায়, অবজেক্ট বানায় করতে পারে, এবং কোডগুলো আলাদা আর একটা ফাইলে করতে পারে, বিভিন্নভাবে কাজটা করা যায়। তো আমি এভাবে দেখানোর চেষ্টা করছি, কারণ এই এই টিউটোরিয়ালটা শুধু বিগিনারদের জন্য ছিল। প্রথমে যদি আমি ভাগ ভাগ করে বিভিন্ন জায়গায় কোডগুলো করি, তাহলে অনেকেই সমস্যার সম্মুখীন হতে পারতো, বা আমার ক্ষেত্রে মনে হয়েছে যে সমস্যার সম্মুখীন হবে। সো আমি এভাবে কাজটা করছি।